নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুবই কম উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন স্টার্ট করি। আম আমাদের সবার খুব প্রিয়, আর আম দিয়ে বানানো জিনিস তো আমরা সবাই খুব খেতে ভালোবাসি। তাই আজ আমি বানিয়েছি এই ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে 500 ml দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম দুধ। তারপর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, দুধটি ফুটে গেছে। এবার এতে দিয়ে দেবো 7 মতন চিনি, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সঙ্গে চিনিটি খুব ভালো করে মিশে গেছে, এবার এতে দিয়ে দিলাম দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি, তারপরে আবার ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। দুধটিকে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে গাঢ় করে নিতে হবে। দুধটি এরকম পর্যায়ে থাকবে, এর থেকে বেশি গাঢ় করা যাবে না। আগে থেকে ম্যাঙ্গো পিউরি বানিয়ে রেখেছি, এবার এতে দিয়ে দেবো ফ্রেশ মালাই, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গাঢ় করে রাখা কর্নফ্লাওয়ার ও দুধের মিশ্রণটি, তারপরে মিক্সির ঢাকনা বন্ধ করে পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো ও দুধের মিশ্রণটি কত গাঢ় ও স্মুথ হয়েছে। একটি প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এতে ম্যাঙ্গোর মিশ্রণটি ঢেলে দেবো, তারপরে হালকা ট্যাপ করে নেব। এখন কন্টেনারটিকে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে কন্টেনারটিকে আবার বের করব, তারপরে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সিতে মিশ্রণটিকে ঢেলে আবার পেস্ট বানিয়ে নেব। এতে আইসক্রিম খুব স্মুথ ও ক্রিমি হয়। আমের মিশ্রণটিকে কন্টেনারে আবার ঢেলে দেব, তারপরে হালকা ট্যাপ করে দেব, আবার ডিপ ফ্রিজে 4 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে কন্টেনারটিকে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসক্রিমটি খুব ভালোভাবে বসে গেছে। এখন আমি আইসক্রিমের চারদিক ভালো করে ছাড়িয়ে নেব। এখন একটি প্লেটে কন্টেনারটিকে উল্টে দেব, তারপরে হালকা ট্যাপ করে আইসক্রিমটিকে ঠিক এইভাবে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসক্রিমটি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটি ছুরি দিয়ে আইসক্রিমটিকে কেটে নেব। আমি আইসক্রিমটিকে চৌকোভাবে কেটে নিচ্ছি, যাতে আইসক্রিমটি দেখতে খুব ভালো লাগে। আপনারা যে কোনো সময়ে এরকম ম্যাঙ্গো আইসক্রিম খুব কম সময়ে বানিয়ে খেতে পারবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতেও খুব কম উপকরণ লাগে। বাড়িতে বাচ্চা থাকলে এরকম ম্যাঙ্গো আইসক্রিম অবশ্যই ট্রাই করুন, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। এই গরমের দুপুরে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার এই আইসক্রিমের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য।